আসবো স্যার। কাম ইন। বসো। তা তোমাকে কি নামে ডাকবো, রিয়া দাশগুপ্ত নাকি জয়ী দাশগুপ্ত? সাগর দত্তকে তাহলে সব বুঝে গেছে? না না, ধরা পড়লে চলবে না জয়ী। না মানে স্যার, আমার ডাক নাম রিয়া। ও, তাহলে কেউ তোমায় নাম জিজ্ঞাসা করলে তুমি তোমার ডাক নাম বলো বুঝি? না, আসলে তখন ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছিল। তাই না? আচ্ছা, তোমাকে আমি কি জন্য এখানে ডেকেছি জানো? না, কেন স্যার? দেখো, প্রথম ১৬তে তুমি তো চান্স পেয়ে গেছো। এবার তোমাকে প্রথম ১১ চান্স পেতে হবে। সামনে একটা বড় ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা তোমাকে খেলতে হবে। হ্যাঁ স্যার, খেলবো তো। অবশ্যই খেলবে, কিন্তু খেলতে হলে তো তোমাকে একটা কাজ করতে হবে। গিভ অ্যান্ড টেক। রিভু, আর কিছু দেব না মা, ঠিক আছে। আচ্ছা, বড় বৌমাকে তো দেখছি না। বড়দি ভাইকে তো ওই তো এসে গেছে। এসো বড়দি ভাই, বসো। এই রোজ রোজ একই খাবার খেতে খেতে মুখটা একেবারে অরুচি ধরে গেল। কাল তো বেশ দিব্যি চেটে পুটে সিমাইয়ের পায়েস খেলে। তখন আর কোনো অপশন ছিল না, তাই খেতে হয়েছিল। আর এই যে সেদিন রিভু আমাদের সবার জন্য ব্রেকফাস্টে ব্রেড বাটার নিয়ে আসলো, তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ভ্যারিয়েশন তো হতেই পারে, তাই না? রিভু না হয় পরের দিন ওইসব খাবার নিয়ে আসবে। ঠিক আছে বাবা, আমি আবার এগুলো নিয়ে আসবো। বড় বৌমা,